আপনারা সকলেই জানেন কালকে সেই ঐতিহাসিক দিন হতে চলেছে পনেরোই ফেব্রুয়ারি টেট পাস কি করতে পারে টেট অস্তিত্ব পাসের কতটা সেটা বোঝানোর দিন সেটা দেখানোর দিন কিন্তু চলে এসেছে আমরা সকল ধৈর্যের আজ বাঁধ ভেঙে ফেলেছি আমাদের সকলের পিঠ দেওয়ালের ভিতরে ঢুকে গেছে দেওয়ালেও ঠেকে নেই তো এই রকম এখন যে কতটা সংকটাপন্ন অবস্থায় আমরা রয়েছি আজ মানে আর কয়েক দিন পর আমাদের ভোটের দাম তারপর আমাদের বাইশ স্টেটের আলাদা করে কোনো অস্তিত্বই থাকবে না কারণ আপনারা সকলে জানেন তেইশ স্টেট হয়ে গেছে সেটা প্রায় দেড় মাসের ওপর ওভার হয়ে গেল যে কোনো মুহূর্তে পর্ষদ যা কিছু গেম খেলে দিতে পারে তাই পর্ষদ সভাপতি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন বিভিন্ন আধিকারিকের সাথে দেখা করে যে বার্তা আমরা পেয়েছি তা আজ সবই কিন্তু আমাদের কাছে আশ্বাসে পরিণত হয়েছে কোনোটাই বাস্তবায়িত হয়নি সবটাই আছে আজকের দিন অবধি দাঁড়িয়ে সবটাই কিন্তু মিথ্যে প্রতিশ্রুতিতে পরিণত হয়েছে তো অনেক হয়েছে বাই স্টেট পাস হয়ে স্বচ্ছ টেট পাস হয়ে যোগ্যতার ভিত্তিতে টেট পাস করে সাতটা বছর বঞ্চনার পর অনেক হয়েছে আমাদের নিয়ে করা এবার আমরা আমাদের দাবি চাই হকের অধিকারটা ছিনিয়ে আনতে চাই তাই বাই স্টেট পাস অনেক অনেক কর্মসূচি নিয়েছে কিন্তু এই রূপ বাই স্টেট পাসদের কেউ এখনো দেখেনি আমরা এখনো দ্বিধার মধ্যে ছিলাম যে না হয়তো দেবেন হয়তো দেবেন যে আশ্বাসবাণী ওনারা দিয়ে চলেছেন আমরা একটু হলেও আশার আলো জেগে মানে আমাদের মনে জেগেছিল যে হয়তো সমস্ত আইনি জটিলতা যেহেতু কেটে গেছে এবার হয়তো আমরা আমাদের একটা সুদিন দেখতে পাবো আমাদের জন্য কোনো বার্তা পাবো কিন্তু না পাইনি তাই সকলকে বলছি বারো তারিখে খুব ভালো বাইশদের আন্দোলন হয়েছে প্রত্যেক বাইশ ডেট পাস যে জনজোয়ার যে আগুন কলকাতার বুকে বারো তারিখে জ্বালিয়ে দিয়ে এসেছিলেন সেই প্রত্যেক সহযোদ্ধাকে বলবো আসুন কাল পনেরো তারিখ সেই আগুনকে আরো বজ্ররূপে যেন রাখতে পারি বিনা মেঘে যে বজ্রপাত হয় সেই আমরা এক একটা বাই স্টেট প্রার্থী সেই বজ্ররূপে যেন ওই কলকাতার বুকে কলকাতার রাজপথ যেন কাঁপাতে পারি অনেক হয়েছে অনেক হয়েছে ঘরে বসে থাকা আর থাকবেন না এবার যদি সত্যিই মনে হয় সত্যিই যে চাকরিটা খুব দরকার সাতটা বছর পর পার হয়ে গেল পাঁচটা বছর পর আমরা একটা টেট পেয়েছি এক বছর কমপ্লিট হয়ে গেছে বেরিয়ে গেছে গেছে হয়ে টেট হয়ে গেছে সমস্ত আইনি জটিলতা কেটে গেছে তাহলে কেন তাহলে কেন আজ আমরা আজও পর্যন্ত আমরা এখনো আমাদের দাবি পাচ্ছি না আমাদের তো শুধু একটাই দাবি একটাই দাবি যে মাননীয়া যে রাজ্যের যে মাতা আমরা আমরা সকলে তাদের বেকার সন্তান সেই মায়ের কাছে আমাদের আকুল প্রার্থনা মাননীয় আমাদের কোনো রাজনৈতিক রং নেই আমাদের কোনো বিরোধিতা অভিসন্ধি নেই আমরা বেকার সন্তান আপনার আজ মানে পেটের জ্বালায় বেকারত্বের জ্বালায় বেকারত্বের ক্ষুধার্তের জ্বালায় আজ আমরা পথে নামছি মাননীয় আপনি পারেন যে আপনার এই সন্তানদেরকে বেকার সন্তানদের মুখে হাসি ফোটাতে আপনি প্রত্যেকটা মঞ্চে গিয়ে আজ যে বার্তা দিয়ে আসছেন সেটাকে বাস্তব করুন সেই বা সময় এসেছে প্রত্যেকটা মঞ্চে আপনি দাঁড়িয়ে বলেছেন যে ষাট থেকে সত্তর হাজার কখনো বলেছেন এক লক্ষ পর্যন্ত শিক্ষক নিয়োগের জন্য আপনারা প্রস্তুত আমরা মাত্র সেখান থেকে মাত্র পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি চাইছি যেটা গৌতম পাল নিজের মুখে বলেছিলেন সেটা ন্যূনতম ভ্যাকেন্সি আমাদের দ্রুত থেকে দ্রুত এই পঞ্চাশ হাজার ভ্যাকেন্সির অ্যাপ্রুভাল দিন মাননীয়া যাতে আমরা আমরা প্রত্যেক স্বচ্ছ বাড়ি স্টেট পাসরা প্রত্যেকে আর শিক্ষার হালকে ফেরাতে পারি প্রত্যেকে যে স্কুলে যাওয়ার স্বপ্ন দেখেছি সেই স্বপ্নটা বাস্তবে পরিণত করতে পারি পূরণ করতে পারি এত বছর বঞ্চনার পরও এত দুর্নীতির পরও আমরা যে যোগ্য সেটা প্রমাণ করেছি তার জন্য আজ আমরা বারংবার রাজপথে নেমেছি কিন্তু আর বিধ্বংসী রূপ দেখাবেন না দেখতে চাইবেন না বাইশেরাও কিন্তু বিধ্বংস হতে পারে সেই সময় এসেছে যদি আমাদের দাবি যেহেতু এখনো পূরণ হচ্ছে না আমরা বাইশরা কি করতে পারি সকল বাইশ স্টেট পাস রেগুলার ডিএলএড ক্যান্ডিডেটকে বলবো বলব আসুন আগামীকাল অ্যাসোসিয়েশনের হাত ধরে সকল বঞ্চিত বাই স্টেট পাস হয়ে আমরা রাজপথে আগুন জ্বালাবো সেই আগুনে প্রত্যেকটা আধিকারিক থেকে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে প্রত্যেকটা মন্ত্রী থেকে প্রত্যেকটা বিধায়ক থেকে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে সমস্ত থেকে শুরু করে যেন মাননীয় কাছে অবধি আমাদের দাবি পৌঁছায় আমাদের দাবি যেন আমরা পূরণ করতে পারি যে মিনিমাম আমাদের পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি দিয়ে সাতটা বছরের বঞ্চনার জ্বালা যেন আমাদের মেটানো হয়